এখন বিচার তথা মন্ডল সম্পাদক সমন চট্টোপাধ্যায় মহাশয় মন্ডলের অন্তর্গত 16-41 নং বুথ এখন উদ্বোধন হয়েছে নির্বাচনী অফিস হিসাবে। সেখান থেকে আপনারা সামনে 2023 নির্বাচন কি রূপরেখা মানে তৈরি করা হবে? আমরা 16-41 বুথ বিগত দিনে 18 নির্বাচনে অল্প ব্যবধানে আমরা পরাজিত হয়েছি এই বুথে, কিন্তু 2023-এ আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবো এই বুথে। টোটাল 40 পরিবারের 138 জন ভোটার আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছে। তারা কোন দলের সমর্থক ছিল? ওরা সিপিএম কংগ্রেস থেকে ছেড়ে এই দলে আমাদের দলে সামিল হয়েছে। সামনে 2023 নির্বাচন কি থাকবে রাজ্যবাসীর জন্য বার্তা? না, সামনে 23 নির্বাচন আমরা বিশাল করে ইতিহাস তৈরি করব, বাম কংগ্রেস ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। আপনাদের সকলের প্রচেষ্টায় আপনারা আমরা যদি কোনো ভুল তথ্য আমার পূর্ববর্তী বক্তা যদি কোনো ভুল তথ্য এখানে দিয়ে থাকে আমি ভানুবাবুকে ওপেন চ্যালেঞ্জ করতে চাই। আপনি এই এলাকায় এই জায়গায় এসে আরেকটা সভা করুন, আমরা কোন কথাগুলো ভুল বলেছি আপনি একটু ধরিয়ে দেবেন। যদি আপনি ভুল ধরতে পারেন আমরা রাজনীতি আর করব না, রাজনীতির ময়দান ছেড়ে দেব। আর যদি ভুল ধরতে না পারেন আপনার কিন্তু মানুষের কাছে আসার কোনো, আপনি মানুষের কাছে কোন মুখে আসবেন আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই। আমার মায়েরা, আমার বোনেরা, আমার বয়োজ্যেষ্ঠরা ভানু সাহাকে প্রশ্ন করবেন আপনি কোন লজ্জায় এলাকায় এসছেন, আপনি মানুষের জন্য কি করেছেন একটু বলে যান। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের ইতিহাসে, আমি আবারও বলছি, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের ইতিহাসে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের কাজের পরিসংখ্যান আমরা রিপোর্ট কার্ড দিয়েছি। একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু এই কাজগুলো করতে জানে। আমি আবারও আপনাদেরকে বলছি এই কমিউনিস্ট এবং কংগ্রেসকে আপনারা ছুঁয়ে ফেলে দিন, আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের আশীর্বাদে আমাদের পদ্ম ফুলকে আমরা প্রশাসনের ভূতে জিতিয়ে আমরা পবিত্র বিধানসভায় পাঠাবো। এই দু চারটি কথা বলে আবারও আপনাদের কাছ থেকে সহযোগিতা আশীর্বাদ কামনা করে আমার সন্তোষ।